হ্যালো ফ্রেন্ডস, তো ট্রেনিংয়ের ব্যাপারে একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা করেছি। এটা আমাদের উইকে একদিন বেল্ট সিলিং রং হয়। এটা দেখো মেসের বাড়াখানার কিছু মুহূর্ত, তো দই, চিকেন চাপ, এক চিকেন বিরিয়ানি, চাটনি এগুলো হয়। ইনি আমাদের মেসের রান্নার লোক, এনারাও হেল্পার। তো সারা সপ্তাহের খাটনির পরে এই দিনটা মজার হয়। এটা দেখো আমাদের ড্রাইভিংয়ের কিছু মুহূর্ত, 2 সপ্তাহে একদিন করে ড্রাইভিং ক্লাস থাকে। এটা এই ড্রাইভিং ক্লাসটা একদম শুরুর দিকে ছিল, উইন্টারের দিকে, তখন সবে সবে ড্রাইভিং শিখছি। তো স্যাররা খুব ভালোভাবে শেখান, ড্রাইভিংটা অনেক তাড়াতাড়ি সব ছেলেরা ইনক্লুডিং আমাকে সবাই খুব ভালোভাবেই শিখে গেছে। এটা মারুতি সুজুকির যে জিপসি কার আছে সেই কারে হচ্ছে ড্রাইভিংটা। আমাদের টোটাল ওই ধরো 1 কিলোমিটার মতো ড্রাইভিং করানো হয়, যাতে অনেক রাইট টার্ন লেফট টার্ন থাকে, কখনো কখনো গাড়িকে ওভারটেকও করতে হয়। তো ট্রেনিংয়ের মধ্যে বেশ ইন্টারেস্টিং, মানে খাটনি কম আর তোমাদের করতেও ভালো লাগবে, সেটা কিন্তু অবশ্যই ড্রাইভিং। আর গরমকালে বিশেষ করে, কারণ রোদ্দুর গরমে প্যারেড করতে, রাইফেল নিয়ে ড্রিল করতে খুবই কষ্ট হয়, তো সেই ক্ষেত্রে ড্রাইভিংটা বেস্ট। এটা আমাদের পার্টি, ক্যাডেট এসআই এরা যারা করছে SBSP এর। যখন আমাদের ফেটিক দেওয়া হয়, মানে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করা, তো এগুলো আমরা বেশ মজা করেই করি। তবে গরমকালটায় খুব কষ্ট হয়। পুলিশ ট্রেনিং কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, শীতকালে ট্রেনিংটা বেশ মজার, ভোরবেলা ওঠা বাদে। সোমনাথ বেরা মাই কলিগ, এই নাইট রুট মার্চগুলো পুরো প্লাটুন 80-90 জন মিলে আমরা যখন যখন হাঁটতে বেড়াতাম, পিঠের ব্যাগে 5 কেজি করে ওয়েট থাকতো, তাছাড়া জলের বোতল আর টুকটাক কিছু খাবার জিনিস থাকতো, আমাকে পায়ে ভারী DMS অ্যাঙ্কলেট আর রাইফেল তো দেখতেই পাচ্ছ, সেই নিয়ে কিলোমিটার পর কিলোমিটার হেঁটে। তো আমাদের 21 কিলোমিটার হয়েছে, 14 কিলোমিটার হয়েছে, একসাথে বন্ধুরা মিলে যখন সবাই করি হাসি গল্প করতে করতেই সময় কেটে যায়। কখনো কখনো একটু স্লো হয়ে যাই আমরা, সত্যজিৎ হাত নাড়া, আরে সত্যজিৎ হাঁটার মাছ, আচ্ছা পুলিশ অফিসার বনে গেছে। এটা দেখছো মর্নিং রুট মার্চ, দিনের বেলা ওয়াক ছিল রাইফেল নিয়ে। এর এই ফেটিকগুলো খুব মজার, আমরা বন্ধুরা মিলে যখন এই ফেটিক পাই, মানে বড় কোনো সুপিরিয়র ADG র্যাঙ্কের বা DIG র্যাঙ্কের কেউ যখন ভিজিট করেন, তো তখন 4-5টা স্টেজটা মঞ্চটা সাজাতে এগুলো ব্যবহার করা হয়। আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ জিমে, মানে এখানে আমার পুরো টিমটা রয়েছে,
যাদের সবকে আমি করাই আর আমিও যাদের সাথে করি। তো খাটনির পর এই একটা ভালো টাইম কাটে, মাইন্ড ফ্রেশ। এটা হচ্ছে বিকালের ফলিং, যেটা আমাদের 3:15 হতে হয়, তারপর আমাদের ক্লাস চালু হয়। আর যেদিন গেমস থাকে সেদিন ছেলেরা খেলে বাস্কেটবল বা ক্রিকেট বা ফুটবল। এটা নতুন গ্রাউন্ড, যেটা বাস্কেটবল, টেনিস কোর্ট সব কিছু আছে, যেটা তৈরি হয়েছে খুব রিসেন্ট। এটা আমাদের ডিউটি যাওয়ার কিছু মুহূর্ত, মানে একদম পরের দিন সকালে ডিউটি যাব, আগের দিন রাতে আমরা জানতে পারি, জায়গাটাও জানতে পারি, মানে সেই হিসাবে খুব তাড়াতাড়ি নিজেদেরকে তৈরি করে নিতে হয়। আর ডিপার্টমেন্টের বাসে করে আমাদের পৌঁছে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের রাজিজুল ভবন, এখানে সিনেমাও দেখানো হয়। আর স্পেশাল গেস্ট যখন আসেন লয়ের ক্লাস নিতে, তো লেকচার দিতে যখন আসে, তো তখন এখানে সবার ক্লাস হয়। এটা দেখো, ল ক্লাসের মাঝে যখন ব্রেক টাইম থাকে তখন কোথাও চা বিস্কুট দেওয়া হয়, কোথাও লেবু জল, কোথাও লস্যি। তো এই টাইমটা বেশ আনন্দ হয়, ভিড় কে আগে নেবে বা কে বেশি নেবে। তো গরমকালে এই ধরনের লস্যি বা লেবু জল খাওয়াটা খুবই দরকার। এটা দেখো আমাদের প্যারেড গ্রাউন্ড, মেন প্যারেড গ্রাউন্ড। ভোরবেলা আমাদের 4:30 উঠতে হয়, তারপর ফল ইন হয়ে গিয়ে প্র্যাকটিস শুরু হয় আমাদের, আপ টু 7:50 অবধি হয়। সেদিন বৃষ্টি হয়েছিল বলে, আর এটা আমাদের পিটি ড্রেস, ফার্স্ট পিরিয়ডটা পিটিই থাকে বেশিরভাগ দিন। পিটি করে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমাদের ইউনিফর্ম পরে পুরোপুরি প্যারেড করতে হয়। সারাদিনের শেষে নাইট রোল কল আবার হয় 8:00, যখন এইভাবে রিপোর্ট দেওয়া হয় DIASI স্যারের সামনে গিয়ে, আর কতজন আছে কাউন্ট করা হয়, তারপর আমরা ঘুমাই।